ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বিস্তারিত জানাতে উপকূলীয় জেলাগুলো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কাইসার সুমন সুমন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কখন ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে দাঁড়িয়ে আছে যেখানে এটা হচ্ছে তিতুখালী নদীর উপরে যে তিতুখালী সেতু সেই তিতুখালী সেতুর উপরে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে হচ্ছে আমার বাম পাশে হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চল এই উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল এই পঁচিশে মে তারিখে কিন্তু ক্ষতবিক্ষত হয়েছিল এই ঠিক একই সময়ে কিন্তু রেমাল চোখ রাঙালো আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে সন্ধ্যা নাগাদ এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আর আপনাকে এই মুহূর্তে যেটি জানাতে চাই সেটি হচ্ছে এই পাঁচ মিনিট আগেই কিন্তু এটি এক নম্বর সতর্কতা সংকেতকে বাড়িয়ে তিন নম্বর সতর্কতা সংকেত কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যে কিন্তু চারশো থেকে আটশো শিক্ষা প্রতিষ্ঠান এবং একই সাথে আশ্রয় কেন্দ্রকে কিন্তু প্রস্তুত করেছে জেলা প্রশাসক আমাদেরকে সেটি কিন্তু জানিয়েছে একই সাথে কিন্তু শুকনো খাবার এবং প্রাণী সম্পদ অধিদপ্তরকে কিন্তু তার জেলা প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে মানুষের পাশাপাশি প্রাণী সম্পদকে রক্ষা করার জন্যে এবং আপনাকে বলে রাখা দরকার যে এই সেই অঞ্চল যেখানে কিন্তু বারবার প্রাণ ঘটনা ঘটেছে এবং প্রাণহানির মনুষ্য প্রাণহানির সাথে সাথে কিন্তু প্রাণী সম্পদের প্রাণহানির ঘটনা কিন্তু এখানে তুমুল ভাবে ঘটেছে আমরা আপনাকে একটু জানাতে চাই সেটি হচ্ছে যে আমরা খবর পেয়েছি যে খোলপেটুয়া নদী অর্থাৎ সাতের একের যে পোল্ডার অর্থাৎ বন্যতলা যে বন্যতলা ভেঙে আমপানে ক্ষত বিক্ষত করেছিল এই অঞ্চল সেই অঞ্চলের দিকে আমরা এগোচ্ছি সেখানে এখানকার আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় ঘোগা সেই ঘোগা লাগার শব্দটি আমরা যে তথ্যটি আমরা পেয়েছি এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষকে সাথে নিয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু প্রাণান্তর চেষ্টা চালাচ্ছে সেই ঘোগাকে বন্ধ করে সেখানে লোকালে পানি ঢোকার পথ যে কোনো উপায়ে তারা কিন্তু রুদ্ধ করতে চাই তারা মানুষকে নিরাপদ করবার জন্য ওখানে সেখানে কিন্তু কাজ চলছে আমরা আপনার মাধ্যমে সামনে কোনো নতুন তথ্য হলে আবারও জানাবার চেষ্টা করব এই ছিল সাতক্ষীর সর্বশেষ অরিন সুমন আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সফিক মুন্সি। সফিক ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনার কাছে সর্বশেষ কী তথ্য আছে এবং উপকূলে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। অরেল জেলা প্রশাসন কিন্তু ঘন্টাখানেক আগে তারা একটি সমন্বয় সভা করেছে দুর্যোগ মোকাবেলার জন্য এবং সেই সভার শেষে আমাদেরকে এটা জানানো হয়েছে যে এই জেলার যে পাঁচশো আটত্রিশটি মজিব কেল্লা বা সাইক্লোন শেল্টার আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে এবং সেই সাইক্লোন শেল্টার যেন নদী তীরবর্তী একই সাথে উপকূলবর্তী মানুষ যারা আছে তারা যেন আশ্রয় নেয় সে ব্যাপারে কিন্তু মাইকিং করা শুরু হয়ে যাবে আজ দুপুরের পর থেকে বলেই আমাদেরকে জানানো হয়েছে এবং সাইক্লোন সেন্টারে যারা আগত মানুষ তাদেরকে শুকনো খাবার পরিবেশনের জন্য কিন্তু উদ্যোগ নেওয়ার কথা হয়েছে একই সাথে জানিয়ে রাখি বরিশালের পার্শ্ববর্তী যে দুই জেলা এবং যে দুই জেলা আসলে নদী মোহনা এবং সমুদ্র উপকূলবর্তী তার মধ্যে একটি হচ্ছে ভোলা এবং আরেকটি হচ্ছে পটোখালী তো সেই দুই জেলাতেও কিন্তু একই ভাবেই আসলে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি যে ভোলার আটশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র এবং পটুয়াখালীর সাতশো তিনটি আশ্রয় কেন্দ্রে কিন্তু যাতে বিপদগ্রস্ত মানুষ আশ্রয় নিতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন আমরা আপনাকে আরেকটু জানাতে চাই যে আমরা বর্তমানে আছি বরিশাল নদী বন্দরে এই বন্দর থেকে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ দুই রুটেই কিন্তু লঞ্চ চলাচল জারি থাকে সাধারণ সভায় তো এই দুর্যোগকালীন সময় আসলে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে কিনা কিংবা বন্ধ থাকবে কিনা সে ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত আগামীকাল জানা যাবেই বলে আমরা জেনেছি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু একজন দুর্যোগ বিশেষজ্ঞর সাথে কথা বলেছিলাম সকালে তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশাল এবং খুলনা এই দুই বিভাগের যে বাঁধ আছে শহর রক্ষা এবং সমুদ্র তীরবর্তী নদী তীরবর্তী সেই বাদগুলোর গুলোর আটষট্টিটা পয়েন্ট কিন্তু তিনি চিহ্নিত করেছেন যার মধ্যে বত্রিশটা পয়েন্ট থেকে কিন্তু ঘূর্ণিঝড়কালীন সময় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করতে পারে তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে যে আসন্ন যে ঘূর্ণিঝড় সে ব্যাপারে সর্বশেষ তথ্য শফিক আপনাকে ধন্যবাদ দর্শক এবার ঘূর্ণিঝড় রেমালের প্রস্তুতি জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা আহ মুসা উপকূলের প্রস্তুতি এবং এখন কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন অসংখ্য ধন্যবাদ আমি এখন রয়েছি বরগুনার নদী বন্দর এলাকায় আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি সাগরে সাগরে যে সৃষ্ট যে নিম্নচাপটি সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সেটি ঘূর্ণিঝড় হলে সেটি নাম হতে পারে রেমাল এবং এ কারণে কিন্তু উপকূল জুড়ে এক ধরনের গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং এখন আমি রয়েছে যেহেতু নদী বন্দর এলাকায় এখানে কিন্তু অধিক উচ্চতায় জোয়ার পানি প্রবাহিত হচ্ছে এবং যে স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু বেশি জোয়ারের পানি প্রভাবিত হচ্ছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারা দুপুর বারোটা বারোটা নাগাদ একটি প্রস্তুতি সভা করেছেন এবং বরগুনা যেহেতু দুর্যোগপ্রবণ প্রবণ এলাকা এবং বরগুনায় যখন দুর্যোগের বা ঘূর্ণিঝড়ের আঘাত আনে তখন কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কারণ হচ্ছে বরগুনা প্রায় আটশো কিলোমিটার বেরিবাদ দিয়ে কিন্তু পুরো বরগুনা বেষ্টিত যে কারণে কিন্তু যখন ঝড়ের আঘাতটা আসে তখন পানি প্লাবিত হয় এবং বেরিবাদগুলো ক্ষতিগ্রস্ত হয় সেজন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় আট হাজারেরও বেশি জিও প্রস্তুত প্রস্তুত করে রাখা হয়েছে বরগুনায় প্রায় ছয়শোরও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে এবং বরগুনায় প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করে রাখেছেন ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত বাড়ার সাথে সাথে কিন্তু বরগুনার বিভিন্ন জায়গায় মাইকিং করা হবে ইতিমধ্যে গতকালকে থেকে কিন্তু আমরা কোস্টগার্ড বিভিন্ন নদীর তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু তারা মাইকিং করেছে এবং সতর্কতামূলক প্রচার প্রচারণা চালিয়েছেন আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যেহেতু বরগুনা নদী বৃষ্টিতে এলাকা সেই কারণে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে কিন্তু বেরিবাদের বাইরে আশ্রয় কেন্দ্রের মানুষ সব থেকে বেশি আতঙ্কের মধ্যে রয়েছে প্রায় পঞ্চাশ বেশি মানুষ সব থেকে আতঙ্কের মধ্যে রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি নিম্ন ঘূর্ণিঝড়টি রূপ নেয় তখন থেকে তাদের কিন্তু প্রচার প্রচারণা শুরু করবে এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ দর্শক উপকূলীয় জেলাগুলো থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা